আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে তোমরা বাসায় বসে খুব সহজে পার্লারের মতো আইব্রোজ গ্রুমিং করতে পারো, অর্থাৎ আইব্রোজ প্লাক করতে পারো অথবা থ্রেডিং করতে পারো। আমি আছি, আমার মতো তোমরা অনেকেই আছো যারা অনেকদিন যাবত পার্লারে যেতে পারছো না, গ্রুমিং নিতে পারছো না। বিশেষ করে আইব্রোজটা যারা আমরা রেগুলার প্লাক করি তাদের একটা মহা বিপদের সময়, কারণ হচ্ছে গিয়ে আইব্রোজ প্লাকটা আমরা ঘরে বসে করতে পারি না। অনেক কিছুই হয়তো বা না করে থাকা যায়, যেমন ফেসিয়াল, এগুলো আমরা বাসায় করে থাকি, ত্বকের যত্ন নিয়ে থাকি, তবে আইব্রোজ প্লাকটা অনেকটাই জরুরি আমাদের ফেসটাকে একটা প্রপার স্ট্রাকচারে রাখার জন্যে। সেজন্য আমি ভাবলাম, কেননা আমি তোমাদেরকে একটা সহজ উপায় দেখাই কিভাবে আমি নিজে আমার আইব্রোজটাকে বাসায় বসে প্লাক করে থাকি। আর সেজন্য আমাদের কিছুই লাগবে না, জাস্ট লাগবে ঘরে থাকা সুতা। চলো তবে কথা না বাড়িয়ে চলে যাই এবং খুব দ্রুত শিখে নিই কিভাবে আমরা ঘরে বসে পার্লারের মতোই আইব্রোজ প্লাক করতে পারবো। আইব্রো থ্রেডিং করার জন্যে আমি সাধারণ যে ঘরে সেলাই করার সুতা থাকে সেই সুতাটাকে ব্যবহার করছি, আর এটাকে আনুমানিক আমি 12 ইঞ্চ আন্দাজ কেটে নিচ্ছি। সুতার খোলা দুই মুখটাকে আমি এখন একটা গিট দিয়ে বেঁধে নিচ্ছি। প্রয়োজনে আমি ডাবল বা তিনটা করে গিট দিয়ে নিব। এখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সুতাটা একটা সার্কেলের মতো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এমন হয়ে যাবে। মেইন টেকনিকের কাজটা আসলে এখন এভাবে গিট দিয়ে একটা সার্কেল সুতো বানিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 বার এভাবে হাতটাকে আমি প্যাচ দিচ্ছি, দেখো, তারপর এরকম হয়ে যাবে। আমি আবার দেখাই, এই হচ্ছে আমাদের সার্কেল সুতাটা, এটাকে আমি 2 হাত দিয়ে এভাবে ধরে নিচ্ছি, এরপর 1, 2, 3 অথবা 4 বার এমন করে প্যাচ দিয়ে এভাবে একটা লুপ করে নিলাম। এখন এই লুপটাকে এভাবে করে আমি সিজারের মতো করে কাট করব। এতে করে যেটা হবে, এই সুতার যে লুপটা আছে মাঝখানে এই জায়গাটা, এখানে করে আমাদের আইব্রোজগুলো লেগে লেগে উঠে আসবে। চলো তবে এখন আমি দেখাই কিভাবে আমি সুতাটাকে দিয়ে আমার আইব্রোজটাকে থ্রেডিং করি। অলরেডি দেখতেই পাচ্ছ আমার অনেক আইব্রোজ উঠে গিয়েছে। আমি বেশ কিছুদিন যাবত, 2-3 সপ্তাহ যাবত আইব্রোটাকে কোনোভাবে টুইজার বা কিছু দিয়ে আমি থ্রেডিং করিনি। ইচ্ছা করে আমি আইব্রোটাকে রেখে দিয়েছিলাম যাতে করে এই ভিডিওটা করলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে মুখটাকে ভালো মতো আগে ক্লিন করে নিতে হবে, কোনো প্রকার তেল বা কিছু যেন আমাদের ফেসে না থাকে। সারাদিন যদি ঘেমে থাকো তাহলে ফেসটাকে ওয়াশ করে ক্লিন করে স্টার্ট করবে। এরপর আমি একটা ছোট ব্রাশ দিয়ে যে কোনো রকম একটা পাউডার আমার এই জায়গাটাতে দিয়ে নিচ্ছি। লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার, যে পাউডারে তুমি দাও না কেন, বেবি পাউডার, ট্যালকাম পাউডার, এখানে কোনো বিষয় নেই। আলাদা করে জাস্ট পাউডার দিলে যেটা হবে সেটা হচ্ছে কি, সুতোটা একটু ইজিলি আমার আইব্রোজ যে ছোটো ছোটো হেয়ারগুলো আছে সেটাকে ভালো মতো গ্রিপ করতে পারবে। আর একটা সুবিধা হয় সেটা হচ্ছে কি, আইব্রোগুলো দেখাও যায় ক্লিয়ারলি যখন পাউডার দেওয়া থাকে, নাহলে অনেক সময় স্কিনের সাথে মিশে যায়। তবে চলো শুরু করা যাক। এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি খুব সাবধানে, অল্প অল্প করে। আগে দেখবে কোথায় বেশি আছে, তারপরে গিয়ে তুমি অল্প অল্প করে জাস্ট এটাকে পুশ করবে, এমন করে খুলবে, ওপেন করবে, আর এটাকে ফার্মলি ধরে রাখবে। দেখো আমি কিভাবে করছি, এই প্যাচটাকে আমি আস্তে করে কেচির মতো করে জাস্ট ওপেন করব। দেখো অল্প অল্প করে উঠে আসবে খুব সাবধানে। হালকা ব্যথা হবে, বাট আসলে পার্লারে যারা করে তারা তো এক্সপার্ট থাকে, আমরা তো একটা একটা করে করছি যাতে করে অসাবধানতায় খুব বেশি উঠে না যায়। ব্যথা লাগলেও এটা হচ্ছে গিয়ে প্রপার যে থ্রেডিং মেথড, এটাই আরেকজন যখন করে তখন তো সে দেখে দেখে বুঝে করতে পারে, আমরা তো এখন আমি করছি ক্যামেরার দিক তাকিয়ে, সো আমার নিজেও দেখতে একটু অসুবিধা হচ্ছে। তাও আশা করছি আমি তোমাদের বুঝাতে পারছি মেইনলি যে কীভাবে এই কাজটা করতে হয়, টেকনিকটা কী। তোমরা যখন করবে হাতের কাছে একটা জুম মিরর, বড় একটা মিরর নিয়ে নিবে, অথবা কোথাও দাঁড়িয়ে করলে আয়নার সামনে দাঁড়িয়ে করবে। এই দেখো দু একটা করে যেখানে যেখানে তোমার হেয়ার তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সেগুলো তুমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছ। অবশ্যই এটা প্র্যাকটিসের প্রয়োজন, এটা একদিনে কেউ কখনোই পারবে না। আমি অনেক দিন চেষ্টা করার পরে এটা করতে পেরেছি, সো অনেক টাকা সাশ্রয়ী হয়, প্লাস
যারা খুব খুব বেশি উঠেও না তাদের আইব্রাউস, তাদের জন্য দেখো তফাৎটা তোমরা এখনই বুঝতে পারবে, যদিও এখনও আমি সম্পূর্ণভাবে ক্লিন করিনি। দেখো ডিফারেন্সটা কিন্তু এখনই বুঝে যাচ্ছে, এটা দেখো এটা দেখো। তোমাদের চোখের সামনেই কোনো রকম আমি ফাস্ট ফরওয়ার্ড বা কিছু ছাড়াই করে নিয়েছি। আর উপর দিকটাতে আসলে আরও চিকন হেয়ার থাকে, নিচেরগুলোই বেশিরভাগ আমার মোটা। এখন এই পাশটাকে দেখাই, চুলটা যেদিকে গ্রোথ তার উল্টো পাশে এভাবে করে টান দিবে। আমার যেমন ডান চোখটা করতে একটু ইজি হয় যেহেতু আমার ডান হাত দিয়ে, আর বাম চোখটা করতে একটু ডিফিকাল্ট লাগে, তবু আস্তে আস্তে করে আসলে হয়ে যাবে, প্র্যাকটিসেই হয়ে যাবে, খুব বেশি একটা যে সময় লাগে তাও না, আস্তে আস্তে করবে, কোনো প্রকার তাড়াহুড়ার দরকার নেই। যেহেতু এটা খুব জোরে টান ফিল হবে, তাই আমি মনে করি অল্প অল্প করে হেয়ার নিয়ে করা ভালো। অল্প অল্প করে একটা একটা করে চুল তোমরা ধরার চেষ্টা করবে আইব্রাউর যে হেয়ারটা আছে। খুব বেশি করে তুলতে গেলে তখন দেখা যাবে শেপ নষ্ট হয়ে যাবে বা ব্যথাও বেশি পাবে। দেখো যথেষ্ট ক্লিন, এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে তফাৎটা। এখন একইভাবে আমি এই চোখেরটাও প্লাক করে নিচ্ছি, ডিফারেন্স জাস্ট একটাই। এবার আমি এই পাশ থেকে এদিকে, মানে আমি এই বাম হাতেরটাকে ওপেন করব দেখো, আর ডান হাতেরটাকে আমি স্টিল রাখছি। ডান হাতের সুতোর সাইডটাকে আমি স্টিল রাখছি, আর এই বাম হাতেরটাকে দিয়ে আমি একসাথে করে ওপেন করছি। এই লুপটাকে ওপেন করলে এদিকে সিজারের মতো এটা কাটে না, উঠে যাচ্ছে, মানে সিজারের একটা ইফেক্ট হচ্ছে। এবার দেখো আমি বাম পাশেরটাকে ওপেন করছি আর ডান দিকেরটাকে স্টিল রাখছি। কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট দেখো আমার এই যে আইব্রাউজগুলো সম্পূর্ণ আমার গালে পড়ে আছে, আর আমার নিচের দিকটা কিন্তু এখন মোটামুটি অনেকটাই ক্লিন। একেবারে তো আর আমরা স্যালনের মতো ইফেক্ট পাবো না, বাট যতটুকু সম্ভব ততটুকু আমরা ক্লিন করেছি। এখন আমি একটু উপর দিকটা ক্লিন করব। উপর দিকটা খুব বেশি আমি একটা কিছু করি না, যেহেতু আমার উপর দিকের হেয়ারটা খুব বেশি বোঝাও যায় না। এখন আমি জাস্ট দেখবো যে যতটুকু ক্লিন নিচে করা সম্ভব ততটুকু হয়েছে কি না। নিচের দিকটাই মেইনলি বাজে দেখা যায়, উপর দিকে আমি শেপটা কিছু করব না, জাস্ট যতটুকু বোঝা যায় এই জায়গাগুলো আমি হালকা করে একই সিস্টেমে ক্লিন করে নিব। যদি কারো খুব বেশি মাত্রায় ব্যথা হয়, এই জায়গাগুলো ফুলে ফুলে যায়, এটা খুবই স্বাভাবিক, যেহেতু এটা প্লাক করা হচ্ছে, এটা কোনো কাটা হচ্ছে না। সো এই জিনিসটাকে তোমরা একটা টোনার দিয়ে পরে ক্লিন করে নিতে পারো। আর যেটা করব সেটা হচ্ছে গিয়ে আইস রাব করতে পারো। এখন দেখো আমি জাস্ট আমার শেপটাকে রেখে খুব হালকাভাবে এই জায়গাগুলোকে ক্লিন করে নিচ্ছি। যখন খুব বেশি আর সুতায় আমার লাগবে না, তখনই বুঝতে পারবো যে ক্লিন হয়ে গেছে। বেশি নিচে চলে গেলে তখন আবার আমার আইব্রাউটা চিকন হয়ে যাবে। সো আমি আমার আইব্রাউয়ের যে ন্যাচারাল লাইনটা আছে এটাকে খুব বেশি একটা নাড়াচাড়া করবো না, কারণ অত এক্সপার্ট আমি এখনও হইনি যে আমি সম্পূর্ণ শেপটাকে ঠিক করতে পারবো। আমি জাস্ট যেইটুকু এক্সট্রা আমার হেয়ার গ্রোথ হয় সেইটুকুকে আমি ক্লিন করে ফেলি। একটা স্পুলি ব্রাশ দিয়ে আমি এটাকে শেপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি অলরেডি শেপটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। আর এখন আমি একইভাবে এই পাশটাও ক্লিন করে নিচ্ছি। যেদিকে তোমার হেয়ার গ্রোথ তার অপর দিকে তুমি এটাকে টান দিবে। যেহেতু এই পাশের আইব্রাউজের হেয়ার গ্রোথটা নিচের দিকে, এদিকে আমি উপর দিকে এটাকে টান দিচ্ছি, আবার এটা ঠিক একইভাবে এদিকে টান দিয়েছিলাম। এটাই শুধু মাথায় রাখতে হবে, তা না হলে উঠে আসবে না। এখন সেন্টার পার্টটাকে আমি ক্লিন করে নিচ্ছি। সেন্টার পার্টে হালকা কিছু কিছু থাকে, সেটাকেও আমি একইভাবে ক্লিন করে নিচ্ছি। খুব একটা বেশি ব্যথা আমার লাগে না যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে, বাট যারা বিগিনার আছো তাদের প্রথম দিকে একটু ব্যথা লাগবে, এবং প্রথম দিকে তোমরা হয়তো বা এতটা ইজিলি পারবেও না। আর এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড না, যতটা দেখে মনে হচ্ছে, তোমরা দুই একবার প্র্যাকটিস করলে পরেই তোমাদের হাতে চলে আসবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে গিয়ে এখন আমার আইব্রোটা শেপ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ। আর এভাবে ব্রাশ করার পরে যদি দেখো উপরের এগুলো খুব বেশি বড় বা লম্বা, তখন চাইলে ছোট একটা সিজার দিয়ে কেটে নিতে পারো, বাট আমার খুব একটা বেশি বড় এখন নেই, সেজন্য আমি আর এখন সিজার দিয়ে কাটবো না, আমি ঠিক এভাবেই রেখে দিব। এবং আমার এইদিকে একটু কম হেয়ার আছে,
তাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল আইব্রাউ আমার প্লাক করার পরে। সো মাই লাভস, এই ছিল আমার আজকে সহজ এবং সিম্পল উপায়ে ঘরে বসে আইব্রোস প্লাক করার ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং যারা ঘরে বসে আমার মতো বিরক্ত হচ্ছিলে আইব্রোস নিয়ে, আশা করছি তোমাদের আজকের পর থেকে এই প্রবলেমটা আর থাকবে না। আর আমি বলে নিচ্ছি, ইট নিডস আ লট অফ প্র্যাকটিস, একদিনেই তোমরা এটাকে পারফেক্টলি করতে পারবে না, কিছুদিন তোমরা প্র্যাকটিস করার পরে খুব সহজে হাতে চলে আসবে। প্রথমে দু একবার না হলে ঘাবড়ানোর দরকার নেই, বেশ কয়েকবার প্র্যাকটিস করতে থাকবে, ইনশাল্লাহ তোমরাও খুব ইজিলি পেরে যাবে আইব্রোস প্লাক করতে। সো যাদের দু একবারে হচ্ছে না, প্রথমেই তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, তিন চারবার প্র্যাকটিস করবে, খুব ইজিলি তারপরে তোমরা দেখবে হাতে চলে আসছে অটোমেটিক্যালি। আশা করছি ঘরে বসে এই বিপদের সময় এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, কতটুকু শিখতে পারলে, কতটুকু উপকারে আসলো, সবকিছুই আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেন আমি তোমাদের রিকোয়েস্ট রেখে পরবর্তী ভিডিওটা করতে পারি ইনশাল্লাহ। তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিবে, আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে দিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।